আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে সবার আগে সবার কাছে আমরা আসছি নতুন রূপে আপনার শহরে চোখ রাখুন সঙ্গে থাকুন বারৈপুরের এক সাধারণ ঘরের ছেলের অসাধারণ উদ্যোগ একশো অসহায় পরিবারের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী করোনা আতঙ্কে সারা দেশ জুড়ে লকডাউন চলছে দেশের মানুষ কবে এই কঠিন পরিস্থিতি থেকে কাটিয়ে উঠবে কেউ জানে না কঠিন পরিস্থিতিতে দুই চব্বিশ পরগনার হটস্পট জারি করেছে সারা দেশের মানুষ আজ ঘরবন্দি এই অবস্থায় বিপদের মধ্যে পড়েছে দেশের গরিব মানুষ আর সেই সব গরিব মানুষের পাশে দাঁড়িয়ে শঙ্কর নস্কর একশোটি অসহায় পরিবারের হাতে তুলে দিলেন চাল আলু পেঁয়াজ ডিম সাবান ও মাস্ক এবং তিনি রাস্তায় দাঁড়িয়ে সবার কাছে হাত জোর করে অনুরোধ করলেন আপনারা ঘরে থাকুন আপনারা বাড়িতে থাকুন দাঁড়ানো উচিত তো আমি খুব আমিও নিজে গরিব মানুষের ছেলে সেই হিসাবে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে একদম যাদের খুব অবস্থা শোচনীয় না দিলে তাদের অবস্থা খুবই খারাপ জায়গা তাদেরকে না মেনে এই নব্বই জনের মতো আমি একটু চাল আলু ডিম মশলা এবং হচ্ছে সাবান এবং মাস্ক যেটা আমাদের লাগবে এই মুহূর্তে আমাদের যা ভয়াবহ অবস্থা চলছে যতটা পেরেছি আমি আমার দিক থেকে এটাকে গরিব মানুষের হাতে তুলে দিয়ে আমি নিজেকেও খুব সুস্থ মনে করছি এবং গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি লকডাউন তিরিশ দিন টেনেছে এর পরবর্তী পদক্ষেপ কী নেবেন লকডাউন তিরিশ দিন টেনেছে আমি যেরকম পেরেছি যে মা প্রত্যেকটা ফ্যামিলির পিছনে দুদিন করে দাঁড়াতে পেরেছি আমি আরও চিন্তা করব যদি আমি আবার কিছু ছেলে মেয়ে নিয়ে যদি আবার নেক্সট টাইম কিছু দিতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি সেই চিন্তাই থাকবে এবং প্রত্যেকটা মানুষকে সচেতনতার মধ্যে রাখা কে আমরা সুস্থ থাকব এবং সবাইকে সুস্থ রাখার চেষ্টা করব আজকে যারা দুস্থ গরিব মানুষকে যাদেরকে দিলেন এরা কি কোনো সরকারি বা কোনো রেশনের থেকে এরা কি চাল ডাল পাচ্ছে কোনো পর্যন্ত আমাদের এখানে কোনো সরকারি বা রেশনের কোনো কিছু হয়তো অনেক কিছু টিভিতে বলছে সরকার কিন্তু সেগুলো কবে আসবে বা কিভাবে পাবে জানি না কিন্তু আমাদের একটা আমরা বাঙালি আমাদের পয়লা বৈশাখের একটা ইয়ে থাকে কিন্তু এই সমস্ত গরিব মানুষগুলো এখনও পর্যন্ত কিছু পেয়ে ওঠেনি তার জন্য এবং কেউ কারোর পাশে নেই দেখে এটা আমরা এবং আমার সঙ্গে শোলেনকা ছিল বিশ্বনাথ ছিল এদেরকে বললাম তো দেওয়াটা তো বড়ো কথা নয় কর্মটাই সবচেয়ে বড়ো কথা সেই হিসাবে এদেরকে নিয়ে আজকে পাঁচ দিনের যুদ্ধ করে আজকে এই জায়গাটা আমি কমপ্লিট করতে পেরেছি আপনার নাম আমার নাম হচ্ছে শঙ্কর নস্কর বাড়ি উত্তরভাগ আমার পিতার নাম অবনী নস্কর দেশ বিদেশ রাজ্য রাজনীতি শিক্ষা সংস্কৃতি অর্থনীতি ক্রীড়া অপরাধ বিনোদন সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন